হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি মাসি করেছি, মাসি করে আপনাদের কালকে বিরাট ইন্টারেস্টিং জিনিস দেখাবো। একটা হচ্ছে জিভে কিবা ফুঁড়ে, গালে ফুঁড়ে, হাতে ফুঁড়া, বিভিন্ন রকম ফুঁড়া দেখাবো, যেটা মানে খুবই এইখানের পপুলার জিনিস, মানে দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এমন জিনিস। তো সেটার জন্য বেরিয়ে গেছি মোটামুটি। এখন আমাদেরকে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে, এখন অনেকটা দূর, কিন্তু একটু কষ্ট করে আপনাদের জন্য যেয়ে দেখাবো, আপনাদের দেখার জন্য যাচ্ছি। তো সেইখানে যেয়ে আপনার দেখা হচ্ছে অনেক ইন্টারেস্টিং জিনিস, আর বিরাট ভালো করে আপনার দেখাবো ফুঁড়াগুলো, মানে জিভে ফুঁড়া পায়ের মোটা মোটা রড দিয়ে ফুঁড়ে। সবাই প্রণাম সেবা খাটছে, প্রণাম সেবা, আর এটার পর একটু পর মানুষকে চাপানো হবে কাঁটা দিয়ে। এটার উপর ভোক্তাকে চাপানো হবে, এই কাঁটার উপর ভোক্তার উপর শুয়ানো হবে ভোক্তাদের। ওই রাস্তাটা পুরোটাই ব্লক। তো এখন আমরা মাঠ দিয়ে যাওয়ার প্ল্যান করছি, এখন মাঠ দিয়ে হাঁটছি বাইপাস দিয়ে। এখন বহু দূর যেতে হবে, কিন্তু ফুঁড়া আমরা দেখবোই, কিন্তু যাইনি, যদি এখন দেরি হয়ে যায় তো ফুঁড়া হয়তো হয়ে যেতেও পারে। কিন্তু ফুঁড়া যেগুলো ফুঁড়া হয় খুব বাজে ফুঁড়া হয়, মানে আপনাদের দেখলে আমার মাথা খারাপ হবে এরকম জিনিস। বাবার ভক্তরা করে বিভিন্ন রকম ফুঁড়া হয়। কী কী ফুঁড়া হয় রে? কালকা ফুল হয় আর কি। আচ্ছা, যারা ভক্তা থাকে তারা হচ্ছে কালকা ফুল করে, হাতে হাতে এরকম এরকম এক গাছ ছুঁচ ফুঁড়ে, আর তারপর তো ফুল লাগায়, এটা মানত থাকে। আর এমনি জিভে ফুঁড়া, গালে ফুঁড়া, মোটা মোটা রড, মানে হাতে ফুঁড়ে বিরাট মাছ আচ্ছা জিনিস, মানে বাবার জন্য সবাই করে। তো এগুলো দেখাচ্ছি এখন। বাচ্চা বাচ্চা ছেলেরা 1 কিলোমিটার ধরে প্রণাম সেবা খেটে খেটে যাচ্ছে, সবাই প্রণাম সেবা খেটে খেটে এসছে রাস্তা থেকে 1 কিলোমিটার দূর থেকে। 1 কিলোমিটার দূরে বাবার মন্দির। এটা আর একরকম ফোর্ড যেটা এখন বেরোচ্ছে, এরকম ভিতরে কাঁটা রাখা আছে, কাঁটার উপর শুয়ে আছে, আর উপরে একজন ধরে আছে হাত দিয়ে। এটাকে সালে বর বরা হয়, সালে বর। উল্টো দিকে ঝুলে হাতে করে যাচ্ছে সালে বর। প্রত্যেক প্রণাম সেবা কেটে কেটে যাচ্ছে 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটার এইভাবে যদি যেতে হয় মানে কতটা কষ্ট বাবা রে। দেখুন পুরো কাঁটার উপর শুয়ে আছে, কাঁটার উপর শুয়ে আছে পুরো। আমরা পৌঁছে গেছি, ওহ।
মুখের ভিতর ঢুকাচ্ছে। ওটা জীবের মধ্যে পুচ্ছে, আগে থেকে কানা করা আছে জীবের মধ্যে, এবার সেটার মধ্যে পুরার চেষ্টা করছে। তো পেটে রক্ত পড়ে আছে লাল লাল, মোটার রডটা দেখুন, শুধু এই রডটা জীবে পুড়ছে। বাবা রে ভাই, এটা দেখতে পারাচ্ছেন চোখে, বাপরে, জীবের মধ্যে রডটা ঢুকিয়ে দিল ভাই, বাবা রে, ও মা গো, রডটা কি মোটা ঢুকিয়ে দিল ভাই, মোটা রডটা ঢুকিয়ে দিল জীবের মধ্যে। হাতে যে রডগুলা ধরে আছে এগুলো সব জীবে ফুটবে, গালে ফুটবে, দিয়ে সেটা নিয়ে এরা টানা টানি করে নিচে নিচে যাবে সোমনাথের মন্দিরের দিকে। এইটা এইখানে যেখানে আছে এটা হচ্ছে কৃষ্ণের মন্দির, এইখান থেকে 1 কিলোমিটার দূর সোমনাথের মন্দির, এটা হলো সেই কৃষ্ণের মন্দির, দারুণ সুন্দর দেখতে। রড দিয়ে এবার জিপ ঘুরাবে, ওই জন্য সবাই দেখুন সাইডে ক্যামেরা নিয়ে রেডি। এই দেখুন নতুন গামছালে জিপটা ধরে টানছে, এই দেখুন সবাই ক্যামেরা বার করলো সাটাসাট করে। এবারে জিপটা ঘুরাবে, তার কিছু ক্লিপ আপনাদেরকে এবার দেখাচ্ছি। নতুন গামছা নিয়ে জীবকে টানা হচ্ছে, কাপড়ের জন্য শাড়ি পরানো হচ্ছে। এইভাবে শাড়ি পরানো হয়, আপনাদের দেখাচ্ছি কীভাবে শাড়ি পরানো হয়, তারপর তাদের হাতে ছুঁচ পুড়া হবে, আপনাদের দেখাচ্ছি সেটা। এই ফোনটা শুধুমাত্র ভোক্তারাই করে, সমস্ত ভোক্তা নয়, কিছু কিছু ভোক্তাই এই ফোনটা করে।
মন্দির খুব সুন্দরভাবে বানানো। মন্দিরটা এত সুন্দরভাবে স্ট্রাকচার করা, চারদিকে বিভিন্ন রকমের ছবি, গল্প, ইতিহাস সব কিছু দেওয়া আছে পুরো মন্দিরটার মধ্যে। তো এই হলো পুরো মন্দির। লোকটা জিভ হাত দুটোই পুড়েছে। এরপর আপনাদের আমি কালকাপড় দেখাবো, যেটা হচ্ছে ভোক্তাদের হাতে এইভাবে অনেকগুলো পুড়া হয় আর সাইডে সাইডে ফুল কেটে দেওয়া হয় পুরো হাতটায়। মানে অনেক ভোক্তাই করে, সব ভোক্তা নয়, তো সেগুলো দেখাবো আপনাদেরকে। প্রচুর হাতে পুড়া হয় এবং তাদেরকে আপনাদেরকে আগে দেখালাম কীভাবে সাজানো হয় শাড়ি পরিয়ে।
Sunset.